পঞ্জিকার পাতায় শরতের এখন মাঝামাঝি, তবুও নাগরিক জীবনে সাদা মেঘ আর কাশফুলের কথা মনে করিয়ে দিতে শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেনশিল্পী গোষ্ঠী। গান, কবিতা, নাচের কথা, সুর আর ছন্দে প্রকৃতি বন্দনায় মুখর ছিল উন্মুক্ত মঞ্চ। শেকরের সংস্কৃতিকে সমৃদ্ধ করে এমন উৎসব, আয়োজকদের প্রত্যাশা শরতের স্নিগ্ধতায় দূর হবে সব কালিমা। জলবায়ু পরিবর্তনের কারণে যেই সমস্যা সংকট তৈরি হচ্ছে তাতে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। আমরা চাই যে এই বাংলাদেশ এই ঝুঁকির বাইরে যেতে হলে প্রকৃতি বান্ধব, প্রকৃতি নির্ভর একটি সমাজ গঠন করতে হবে। শফিকুল হক, এটিএন নিউজ।